হ্যালো ভিউয়ার্স, দেখুন বর্তমানে প্লাস্টিকের বিভিন্ন রকম হ্যাঙ্গিং পট পাওয়া যায়। সেই হ্যাঙ্গিং পটের ভিতরে অনেকেই গাছ রোপণ করে, কিন্তু অনেকের নার্সারিরা আমাকে বললো যে দাদা, প্লাস্টিকের ভিতরে গাছ লাগানো যায় ঠিকই, কিন্তু গাছের যে একটা খাদ্য, মাটির সাথে যে সম্পর্কটা, এই ধরনের খুব কম পাওয়া যায়। মাটিতে যখনই জল দেওয়া হয় সেটা দু তিন দিন নিমেষে থাকে এবং গাছটা খুব মনে হয় যেন ও প্রাণ খুলে সে অক্সিজেন নিচ্ছে বা মাটির পাত্রের সাথে। কিন্তু প্লাস্টিকের যে বোল্ডার সাথে বা বিভিন্ন রকম হ্যাঙ্গিং প্লান্টের সাথে রোপণ করা হয় সেটা বেশি দিন লাস্টিং করে না, জলটা গরম হয়ে যায়, এরকম ধরনের কথা বলে। সুতরাং ওনাদের কথার উপর ভিত্তি করে, নার্সের যারা গাছ নিয়ে বিশেষজ্ঞ তাদের কথার উপর ভিত্তি করে আমি আবার নতুন আঙ্গিকে একটা এই ধরনের হ্যাঙ্গিং প্লান্টার তৈরি করছি, যেটা দেখুন এটা মাটির একটা হ্যাঙ্গিং প্লান্টার। এতে কিছুটা ডিজাইনিং ফর্ম করে পেন্টিং করে দিলে পরে এটা আরও লংলিভিটি বেশি হবে, কারণ গাছটা সতেজ থাকবে। দেখুন আমি সেই ড্রয়িংটা কিভাবে করছি, আপনারা দেখতে থাকুন। আমার হাতের মাধ্যমে নকশি হলো, নকশি হওয়ার পরে মাটিরই বিভিন্ন কালার ইউজ করা হলো, এই কালারটা পারমানেন্ট। এটা ডিজাইনটা আপনারা দেখুন কত সৌন্দর্যপূর্ণ, একটা প্লাস্টিকের পটে কিন্তু এত সৌন্দর্য করা যায় না বা থাকে না। আর এটার ভিতরে যদি আপনারা হেমি অবস্থায় রেখে গাছ রোপণ করেন, দীর্ঘদিন আপনার গাছটা বেঁচে থাকবে, যেহেতু জলের যে ব্যাপারটা মাটিতে চুষে নেবে, পাত্রটায় নেবে, গাছটাকে লংলিভিটি করে রাখবে, গাছটা তার প্রাণ খুলে আপনাদেরকে অক্সিজেন দেবে এবং সৌন্দর্য উপভোগ করতে পারবে প্লান্টের। দেখুন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।